প্রাথমিক ও উচ্চ শিক্ষা বিভাগ খুলনা অঞ্চলের উপপরিচালক নিভারানী পাঠক বলেছেন, শিক্ষাঙ্গনে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যা চাচ্ছেন, এর থেকে যদি কোনো রকম বিচ্যুত হই তাহলে কেউ পার পাবে না, সেটা আমার বেলায় প্রযোজ্য। বুধবার দুপুরে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত SSC পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন, মাদকদ্রব্য, ইভটিজিং, বাল্যবিবাহ ও নোট গাইড এবং কোচিং বাণিজ্য বন্ধকরণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, BSC মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিমি মণ্ডল, রামদেয় স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ রুবুল আমিন, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক হিসামুল হক এবং রবিউল ইসলাম। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। সভায় শিক্ষকদের SSC পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন, মাদকদ্রব্য, ইভটিজিং, বাল্যবিবাহ, নোট গাইড ও কোচিং বাণিজ্য বন্ধ সহ বিভিন্ন প্রকার নির্দেশনা প্রদান করেন উপপরিচালক নিভারানী পাঠক।